মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে হঠাৎ আগুন লাগে বেইজিং এর চাংফেং হাসপাতালে। এতে হতাহত হন বেশ কয়েকজন। মুহূর্তেই ধোঁয়া ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পরে আধ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পাশাপাশি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় অর্ধশতাধিক ব্যক্তিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই অনেকে বিছানার চাদরকে দড়ির মতো ব্যবহার করে নিচে নেমে আসার চেষ্টা করেন। ঠিক কি কারণে আগুনের ঘটনা ঘটেছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানেনি স্থানীয় পুলিশ। তবে ঘটনা তদন্তে এরই মধ্যে একটি দল গঠন করা হয়েছে বলে জানা গেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।